প্রশ্নটা হচ্ছে কোন জেলে ঢুকানোর সময় মেয়েরা কান্না করে মেজাজটা কেমন লাগে এখন কলসে এতক্ষণ কত ভালো লাগলো আপু এটা ভালো বলতে পারবে কারণ আপুকে যখন ঢুকে আপু তখন কান্না করে আপু বলেন তো আপনাকে কি ঢুকে সিসি আপা আসলে লোকজন দেখে একটু কথা বলেন এখানে মানুষজনের সামনে কি এসব বলতেছেন না বলতা বল জামাই বউ হলে না কালা দেয় কিন্তু এখানে আমার শালি শালি দুলা ভাই এই জন্য তার রসের রসের কিছু কথা শালি যেমন দুলা তেমন কিন্তু শালিটা কিন্তু সেই দুলা ভাই আচ্ছা ওই যে মানে মেয়েরা যখন মেয়েদের যখন ঢুকে দেওয়া হয় তখন অবশ্যই তো কান্না করে তাই না এটা তো স্বাভাবিক মানে আমি কি সব খুলে বলবো নাকি খুলে বলবো রাতে অবশ্যই কিন্তু কান্না করে ঢুকে দিলে কান্না করে ঠিক আছে কিন্তু সেই জিনিসটা কি রাতে রাতে ঢুকান আর দিনে ঢুকান যখনই ঢুকান শালি কান্না করে কিন্তু সেই জিনিসটা কি শালিকে কখন ঢুকেছে শালির কথা বলি নাই তো আমি আপনাকে কি বোঝাবো বলছি রাতে শালি আছে না শুনতে পাবে রাতে যখন শুইতে যায় জামাই বউ দুজন যখন বউকে যখন মানে ওই যে কি বলে যে মানে ওই করলে কান্না করে আর কি বেশি এই সেই জিনিসটা কি সেই জিনিসটার নাম বলতে হবে

আচ্ছা এটাও পারতেছেন না কোন জিনিস বৌদি সবাইকে দেখায় দাদাকে দেখায় না কোন জিনিস বৌদি কোন জিনিস বৌদি সবাইকে দেখায় দাদাকে দেখায় না আচ্ছা আপনার বউ সবার কাছে দেখাচ্ছে কিন্তু আপনার কাছে দেখাচ্ছে না জিনিসটা কি আচ্ছা আমি একটা জিনিস ভাবলাম আপনার আপনার প্রথমের যে উত্তরটা দ্বিতীয় উত্তরটা না লম্বা হ্যাঁ এটা কিন্তু এক বিষয়ে আমি পালাম সেটা হলো যে মেয়েদের গোল আর ছেলেদের লম্বা তাই না আমি যেটা প্রথমে বলছি এটা কিন্তু হবে না তিলক আর মেয়েদের গোল ফোটা এটা ঠিক হ্যাঁ একদম রাইট অ্যান্সার দিয়েছেন একটা আপনার এন্সার সঠিক হয়েছে তাহলে আমি এখন চার নম্বর প্রশ্নে যাই রাতে দাদা কি করলে বৌদি কষ্ট পায় রাতে দাদা কি করলে বৌদি কষ্ট পায় রাতে দাদা এমন কি করে যার জন্য বৌদি কষ্ট পায় আচ্ছা এটা এটা আপনার বিয়ে হয়েছে না না বিয়ে হয় নাই তাহলে তো আপনি কান্না করতে পারবেন না তাহলে কান্না করার অভ্যাসটা তো আপনার থাকবে আপনি তো বিয়ে করছেন আপনি তো জানেন যে আপনি কি করলে

এটা প্রথম একটা জিনিস এটা কাউকে দেয় নাই সেই ক্ষেত্রে হয়তো জিনিসটা যাবে আহ অন্যের একটা ঘরে গেলে সে কষ্ট পাবে কান্না করবে এটাই মানে এটা একটু গুছিয়ে বলতে হবে যে অন্যের ঘর বলতে কোন ঘরের আচ্ছা আমি পারলাম না বাবা আপনি আমি দুটা বলছি আপনি আমার ছয় তেল দেন আমরা চলে যাবো আপনি চার নাম্বারটা বলছেন রাতে দাদা কি করলে বৌদি কষ্ট পাই এটা বলছেন নাক ডাক হ্যাঁ একটা সঠিক অ্যান্সারটা দিয়েছেন তারপরেরটা বলছেন যে মেয়েদের কোন জিনিস লম্বা মেয়েদের গোল এই যে তোমার আপা বাসা থেকে ফোন দিয়ে ফেলেছে আমি বুঝতে পারছি বুঝছো আচ্ছা যাই হোক ফোনটা একটু পরে ধরেন আমার পরে শুনে অ্যান্সারটা আগে দিয়ে হয়ে গেছে হয়ে গেছে দুইটা আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন আর একটা দেব কোন কোন জিনিস ছেলেদের লম্বা মেয়েদের গোল এটা বলছেন যে একটা তিলক আর একটা একটা বলছেন ছেলেদের হচ্ছে তিলক মেয়েদের ফোঁটা তিলক আর মেয়েদের ফোঁটা বলতে কপালের টিপ কপালের টিপ এক্স্যাক্টলি আপনি কারেক্ট অ্যান্সার দুইটা দিয়ে দিয়েছেন যার কারণে সঠিক অ্যানসারের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে নেন দুই লিটার তেল থ্যাংক ইউ